الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن صلعة الله الغالية الا ان صلعه الله الجنه او كما قال عليه الصلاه والسلام শর্মানিত উপস্থিতি কুরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করেন আমিন মিডিয়াওয়ালাদেরকে বলবো অডিও করেন ভিডিও করেন না যদি করেন আপনার অভিরুচি দায় দায়িত্ব আমার উপরে না আল্লাহ জেল্লে জেলালহু আম্মা নওয়ালুহুর এহসান আর একটা কথা আগেই বইনা নেই সুর হবে না কেননা আমার কাছে সুর নাই আমি আপনাদেরকে সুর দিব কোত্থেকে কাটা কাটা কথা হবে ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসবে যদিও এই করুণা লগ্নে আমরা সবাই একত্রিত আল্লাহ পাক আমাদের থেকে করুণা থেকে হেফাজত করেন আমাদের দেশকে করুণা মুক্ত করেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর এহসান যে করুণা আশা থেকে এই পর্যন্ত দুনিয়ার কোনো দেশ এই প্রমাণ দেখাইতে পারে নাই যে একটা দিন একজন ব্যক্তি মরা ব্যতীত একজন ব্যক্তিও মৃত্যু হয় নাই এরকম কোনো দেশ প্রমাণ দেখাইতে পারে নাই কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ এই প্রমাণ সারা দুনিয়াকে দেখাইছেন এটা আল্লাহর বিরাট বড় এহসান যে গত সপ্তাহ কয়েকদিন আগে বাংলাদেশে একজনও মারা যান নাই বিদায় খুব দিল দিয়া দোয়া করা উচিত যে অনেকগুলা মেডেলই আল্লাহ করুণার ব্যাপারে আমাদেরকে দিয়েছেন আরও যেন দিতে থাকেন আর সবচেয়ে বড় মেডেল এটাই যে করোনার সূত্রপাত যতগুলাই এই পর্যন্ত আসছে ভাইরাস বা যতগুলাই প্রকার আসছে আজ পর্যন্ত কোনো একটা প্রকার মুসলমান দেশ থেকে ছড়ায় নেই এটাও বিরাট বড় আল্লাহর একটা এহসান এই জন্য কথা শুরু করা যাক অল্প সময় কথা হবে ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসবে যদিও আমরা জমিনে পা দিতে দেরি প্রয়োজন আমাদের চতুর্দিকে আসতে দেরি করে না যতক্ষণ মারপেটে ছিলাম কোনো প্রয়োজন ছিল না কিন্তু ওইখানেও আমরা রু নিয়েই ছিলাম চারি মাস পরে মানুষের মারপেটে রু চলে আসে তারপরও আমাদের দশ মাস ওইখানে থাক ছয় মাস ওইখানে থাকতে হয় কিন্তু ওইখানে কোনো বাচ্চারই প্রয়োজনের হয় না বা প্রয়োজনের সম্মুখীনও হয় না মার প্রয়োজনের মাধ্যমেই তার প্রয়োজন মিটতে থাকে কিন্তু জমিনে পা রাখতে দেরি প্রয়োজন চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরা ধরতে দেরি হয় না যদিও ছয় মাস মার পেটের ভিতরে রু ছিল আমাদের আমরাও ওইখানে অবস্থান করতেছিলাম এমনকি পেশাব পায়খানারও ওইখানে প্রয়োজন হয় নাই ডাক্তার কখনো জিজ্ঞাসা করে নাই কোনো মাসের চেক আপে এই কথা আসে নাই যে বাচ্চা পেশাব করলো কি না পায়খানা করলো কি না কিন্তু জমিনে পা রাখতে দেরি ঘন্টা দুই ঘন্টা পরে ডাক্তার আইসা জিজ্ঞাসা করতে দেরি করে না যে পেশাব পায়খানা হলো কি হলো না যদি না হয় তো ডাক্তারও চিন্তিত হয় অভিভাবকরাও চিন্তায় থাকে যে পেশাব পায়খানা হয় না তো হয় না কেন কিন্তু এই দুই তিন ঘন্টা আগেই কিন্তু মারপেটে ছিল ওইখানে কেউ প্রশ্ন করে নাই পেশাব হয় না কেন পায়খানা হয় না কেন ঠিক না আমার কথা বুঝে আসতেছে
প্রয়োজন ছিল না ওইখানে। দুনিয়ায় পা রাখতে দেরি, প্রয়োজন আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরা দেখতে দেরি হয় নাই। দিনটা যাইতেছিল, প্রয়োজনের মাত্রা বাড়তেছিল। এক সময় একা একই প্রয়োজন ছিল, বিয়ে শাদি হইতে দেরি, প্রয়োজনের মাত্রাটা একটু বাড়তে দেরি হয় নাই। বৎসর পার হওয়ার পরেই বাচ্চা হইল, তো প্রয়োজনের মাত্রাটা আরও বাড়ল। এরা বড় হইতে লাগলো, প্রয়োজনের মাত্রা কমবে তো আরও বাড়তে শুরু করল। এইভাবে মৃত্যু পর্যন্ত আমাদের প্রয়োজনের মাত্রা বাড়তেই থাকবে, কোনোদিন প্রয়োজনের মাত্রা কমবে না। এটাই এই দুনিয়ার বৈশিষ্ট্য। কিন্তু এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হল যে আমাদের মানুষের ভাবা উচিত, যেই মানুষটাকে আল্লাহ এত দামি বিবেক বুদ্ধি বিদ্যা বা চিন্তা ক্ষমতা দিলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, নিজের হাতে তৈরি করলেন, অথচ আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মুহূর্তে তৈরি করতে পারতেন। কেননা আল্লাহ সমগ্র সৃষ্টিকে ছয় দিনে কমপ্লিট করছেন, তার ভিতরে বিশাল থেকে বিশালও আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রও আছে। এটা ভাবা ভুল হবে যে করোনা ভাইরাসটা এখন তৈরি হয়েছে, না না না, এটাই ছয় দিনের অন্তর্ভুক্তই ছিল। যদিও আল্লাহর কাস্টডিতে ছিল, অথবা আল্লাহর গোডাউনে ছিল, অথবা আল্লাহর গুদামে ছিল, অথবা আল্লাহ যেখানে তাল্লার ডিফেন্সকে রাখছেন, এটাও কিন্তু আল্লাহর একটা ডিফেন্স। আল্লাহর ডিফেন্সের ভিতর থেকে ক্ষুদ্র একটা ডিফেন্স আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইতেছেন যে আমি ইচ্ছা করলে তোমাদেরকে যেই কোনো মুহূর্তে জিরুর নিচে নিয়ে আসতে পারি। যেমন 2020 আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন 750 কোটি ব্রেনকে, 750 কোটি মানুষ, 750 কোটি ব্রেন, 750 কোটি মানুষের বিদ্যা, 750 কোটি মানুষের বিবেক, সারা দুনিয়ার টেকনোলজি, সারা দুনিয়ার সামরিক শক্তি, সব কিছুকে করোনা ভাইরাস জিরুর নিচে নামায়া এমন আতঙ্কিত করছেন আমাকে, আমাদেরকে, পাশের লোকটা কাশ দিতে দেরি, আমার দিলটা কাইপা উঠতে দেরি করে না, যে কাশ দিল না আমার ভিতরে করুণা ছড়াইল, হাঁচি দিল না আমার ভিতরে করুণা ছড়াইল, মুখটা হা করল না আমার মনের ভিতরে করুণা ঢুকায়া দিল। আল্লাহ কিন্তু তার ডিফেন্স দিয়ে দেখান। তো যেই মানুষটা কে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, বিবেক বুদ্ধি বিদ্যা চিন্তা ক্ষমতা এতটুকু দিলেন যে আজকে দুনিয়াটা আমাদের সামনে আপডেট, উন্নত, ডিজিটাল, যত শব্দ বলেন বলতে পারেন। বিদায় ওই মানুষটার ভাবা উচিত আমি মনে করি, মানুষ হিসাবে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্যান, চিন্তা ক্ষমতা সম্পূর্ণ মানুষটাকে ভাবা উচিত যে আমি তো চিরদিন এখানে থাকব না। এটাই আমরা চোখে দেখতেছি, কেউ সকালে আসে তো দুপুরে নাই, দুপুরে আসে তো বিকালে নাই, বিকালে আসে তো সন্ধ্যায় নাই, সন্ধ্যায় আসে তো রাত্রে নাই, এরকম প্রতিদিন আপডেট আমাদের সামনে আসতেছে। কখনো মিডিয়ায় আসে, কখনো ফোনের মাধ্যমে ভাইসা আসে, অমোক আপনজন, অমোক যুবক, চলতে চলতে সে দুনিয়া এবার ওভারটেক করছে আর আখেরাতে পচে গেছে। ছিল তো ছিল, পেট্রোল চালিত ঘোড়ার উপরই ছিল, ঘোড়ার উপর থেকে সে উঠে গেছে। রোডে গাড়ি ওভারটেক করতেছিল, সে ভাবছে আমি কি চালক সবাইকে দেখাবো, কিন্তু দুনিয়া ওভারটেক হয়ে আখেরাতে চলে গেছে। এরকম খবর কিন্তু আমাদের কাছে প্রতিদিনই আসে। কি আমি কি বুঝাইতে পারতেছি? প্রতিদিনই আমাদের কাছে এই সমস্ত খবর আসে। বিদায় এই মানুষটা নরনারী হিসাবে ভাবা উচিত যে আমাদের এখানে থাকার সুযোগ নাই,
ষাট থেকে সত্তর বৎসর থাকব, এই জন্য দুনিয়া উন্নত হইতে পারে, কিন্তু এখন পর্যন্ত দুনিয়া গড়ায়ু বাড়াইতে পারে নাই। দুনিয়ার কোনো দেশ নাই যেখানে সত্তরের উপরে গড়ায়ু আছে, দুনিয়ার কোনো দেশ নাই। এখন নেটে সার্চ দেন, তারপরে দেখেন কোনো দেশের গড়ায়ু আছে কিনা সত্তরের উপরে। আমার জানা নাই, আপনাদের জানা থাকলে থাকতে পারে, দুনিয়ার কোনো দেশের গড়ায়ু সত্তরের উপরে নাই। তাহলে বোঝা গেল সত্তরের উপরে যাওয়া যাবে না, কথা ওইটাই সত্য। কলিলুম্মা ইয়াতাজাওয়াজুন, চোদ্দশো বৎসর আগে বলে গেছেন, যারা সত্তরের উপরে পাবে তাদেরকে হাতের করে গণা যাবে। বিদায় যখন চলে যেতে হবে, তো বিবেকমান বুদ্ধিমান বিদ্বান চিন্তা ক্ষমতাশীল মানুষটাকে ভাবা উচিত, নারীকেও ভাবা উচিত, পুরুষকেও ভাবা উচিত। এমন না যে নারী থাকবে পুরুষ চলে যাবে, এমন না যে পুরুষ থাকবে নারী চলে যাবে, এমন না যে উন্নত দুনিয়ার লোকগুলা থাকবে গরিব দুনিয়ার লোকগুলা চলে যাবে, এমন না উন্নত সোসাইটির লোকগুলা থাকবে আর গরিব সোসাইটির লোকগুলা চলে যাবে। বরং বিপরীত দেখা যাইতেছে, যেখানে উন্নত সোসাইটি, হ্যাঁ অ্যান্টিবডির মাত্রা ওদেরই কম দেখা যাইতেছে। অথচ চলে যান, আমাদের নেটে সার্চ দিলে পাবেন, পাবেন ঢাকার বস্তির সবচেয়ে বেশি যেটা অ্যান্টিবডি, যান ঢাকার বস্তির রিপোর্ট আছে আপনাদের মিডিয়াতে, ওদের 75% অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, আর বাকি বাহিরের মানুষগুলার 60% অ্যান্টিবডি তৈরি হয়েছে। এমন না যে উন্নত এলাকায় থাকলেই অ্যান্টিবডি বেশি তৈরি হবে, এমন না নির্ম এলাকায় থাকলেই অ্যান্টিবডি কম হবে, ওটা তো মালিকের ইচ্ছা কোথায় অ্যান্টিবডি বাড়াবে কোথায় কমাবে। বিদায় থাকা যাবে না, বিদায় ভাবা উচিত, যে পা রাখতে দেরি, প্রয়োজন আমাকে ঘেরা ধরতে দেরি করে না, দিন যাইতে থাকে প্রয়োজনের মাত্রা বাড়তে থাকে, আমার মাথার ঘাম পায়ে পড়তে থাকে, দেশ থেকে দেশান্তর হইতেও আমি দ্বিধা করি না, কিন্তু একদিন তো আমি এই জগৎটা ছেড়া চলে যাব। বাবা উচিত, আমি যাব তো যাব কোথায়, কোথায় যাব, কার কাছে যাব, এটাও কিন্তু আমাকে যিনি তৈরি করছেন এক ফোঁটা পানির থেকে, উনি আপনাকে আমাকে বলে দিয়েছেন কোথায় যেতে হবে। ইলাইনা তুর যেমন মানি আর না মানি, ভাবি আর না ভাবি, চিন্তা করি আর না করি, কসম খোদার এটাই সত্য, ওই মালিকের কাছেই ফিরা যেতে হবে, বাইপাস কোথাও নাই। নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, জোর দিয়ে আইন আল মাফার, ভাববে তো ভাববে কোথায়, ইল্লা বি সুলতান, যেখানে যাবে ওইটা আমার রাজত্ব। লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশের রাজত্ব আল্লাহর, এটাই পারফেক্ট। বুঝে আসুক আর না আসুক, মানি আর না মানি, ভাবি আর না ভাবি, পড়ি আর না পড়ি, এটাই সত্য, এটাই আল্লাহর থিওরি সত্য। না ফিরুন কাইফা তাআমালুন, তোমাকে চোখে চোখে রাখতেছি, ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, আমরা থাবা দিতে দেরি করব না। ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, তুমি যত প্রাচীর দাঁড় করো না কেন, যত সেফটি নাও না কেন, যত ধরনের সেফটি তুমি ব্যবহার করো, নিরাপত্তা ব্যবহার করো, আল্লাহ বলে সময় আসতে দেরি, তোমাকে থাবা দিতে দেরি করব না। বিদায় ভাবা উচিত, যার কাছে যাব চলে তো যেতে হবে, আর ওনার কাছেই যেতে হবে, এটাই সত্য, বাইপাস নাই। আল্লাহ বলে যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব, আনা মা কুমাইনা মা কুনতুম, যেখানে থাকবে আমি তোমার সঙ্গে থাকব। যদি মালিককে প্রশ্ন করি দূরত্ব কতটুকু থাকবে, তো বলছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার সার অগের চেয়েও কাছে থাইকা তোমার সঙ্গে থাকব। আরেক জায়গায় বুঝাইছেন, তুমি আমাকে পৃথক করতে পারবে না, করতে দেরি, তুমি তুমি থাকবে না, তুমি তুমি থাকবে না। আইন লা তান্দুর,
তোমার চক্ষু দেখবে না, উযুন লা তাসমা তোমার কান শুনবে না, লিসান লা তানতিক তোমার জবান বলবে না, ইয়াদ লা তাফতিশ তোমার হাত ধরবে না, রিজ লা তামশি তোমার পাও চলবে না, আকল লা তুমাইয়িজ তোমার মগজ ভালো মন্দ বুঝবে না, তুমি হবে লাশ। কেননা আমাদের ভিতরে আল্লাহ একটা পাওয়ার ঢুকায় দিয়েছেন, ওই পাওয়ারটা একমাত্র মালিক আল্লাহ, ওটার কন্ট্রোল আল্লাহর কাছে, কারো কাছে না। হ্যাঁ, সান্ত্বনার মেশিনে ঢুকানো যায়, লাইফ সাপোর্টের মেশিনে ঢুকানো যায়, অনলি একটা সান্ত্বনার মেশিন আর কিচ্ছু না। যে যায় সেও জানে হয়তো ফিরে আসবো না, যারা দেয় তারাও জানে হয়তো ফিরে আসবে না, কিন্তু মনের একটা সান্ত্বনা যে একটু দিয়া দেখি হয়তো ফিরে আসতে পারে, এছাড়া কিচ্ছু না। এই জন্য কথার শেষ জায়গায় চলে আসছি, লম্বা কিন্তু হবে না, লম্বা হইলেই অনেক হবে এমন কিছু না, কথা অল্প হোক যদি আল্লাহ দিলে গাইথা দেয় তাহলে এটুকুই যথেষ্ট হওয়া সম্ভব। বিদায় ভাবা উচিত, সৃষ্টির সেরা মানুষটাকে বাঁচাও ভাবা উচিত, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যার জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাহ যার জন্য জলাঞ্জলি দিলেন, এমনকি ফেরেশতা পর্যন্ত জলাঞ্জলি। তো ফেরেশতাও প্রশ্ন করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়া এদেরকে দেন, আখেরাত আমাদেরকে দেন। তা আল্লাহর প্রতি উত্তর ছিল, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি মানুষ তোমাদের উপরে শ্রেষ্ঠ, তোমাদের মানুষের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব, অকদ খালাকতুকুম বি আমরি তোমরা হুকুমের তৈরি, মানুষ আমার কুদরতি হাতের তৈরি। মানুষের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম। ফেরেশতারা চিৎকার দিয়া বলছিলেন আমরা কোথায় যাব, তা আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন, মানুষের সেবা করবে। যৌবনের তরঙ্গ আমার যৌবনের কারণে চলে না, ওইখানে এক সিস্টেম আছে, সিস্টেম তরঙ্গ খেলায়। যুবক ভাবে আমার কারণেই যৌবঙ্গের তরঙ্গ চলে, না না না, এক সিস্টেমের মাধ্যমে আমার ভিতরে তরঙ্গ খেলতেছে। তরঙ্গ বোঝেন, ঢেউ খেলতেছে এক সিস্টেমের মাধ্যমে। সুস্থ আমি, না না, এটাও একটা সিস্টেমের মাধ্যমে ঢেউ খেলতেছে। প্রত্যেকটা জিনিসই একটা সিস্টেমের মাধ্যমে, নাহলে কোরআন এই কথা বলতো না, আফকারা ও আগনা। আল্লাহ বলে ধনির তরঙ্গ আমি খেলাই, গরিব আমি বানাই। আধহাকা ও আবকা, এক এক বিল্ডিং, এক বিল্ডিংয়ের ভিতরে একজনকে কাঁদাই আর একজনকে হাসায়। আসে উত্তরায় পাওয়া যাবে, একই বিল্ডিংয়ে কেউ হাসে কেউ কাঁদে। আল্লাহ বলেন এটা আমি পারি, এটা আমার সিস্টেম, এটা তোমাদের সিস্টেম না। এই জন্য শেষ কথায় চলে আসছি, আমাদের বাবা উচিত, চলে যেতে হবে বিদায়। আর যার কাছ থেকে আসছি তার কাছেই যাব। টেকনোলজি উন্নত হইতে পারে, প্রমাণ আজ পর্যন্ত বাহির করতে পারে নাই কেউ যে না বাইপাসও হওয়া যায়, না বাইপাস সম্ভব না। আল্লাহর অকাঠ্য প্রমাণ, ইলাইনা তুরজাউন, তুমি আমার কাছে আসবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এটা আল্লাহর থ্রেট, আল্লাহ আমাদেরকে থ্রেট দিছেন, আমার কাছে ফিরবে না, অসম্ভব। আল্লাহু মুহীতুম, আল্লাহ বলে তোমাকে ঘিরা আছি আমি, ঘিরা তুমি অবরুদ্ধ, কোথাও যেতে পারবে না, আমার কাছে ফিরতে হবে। বিদায় আসেন, শেষ কথায় চলে আসছি, বাবা উচিত, আমার সবচেয়ে প্রয়োজন কি, এটা বাবা উচিত। কখন থেকে শুরু হবে ওই প্রয়োজন, দুনিয়ায় পা রাখতে দেরি, প্রয়োজন শুরু হতে দেরি হয় নাই। হাঁ হাঁ, মালাকুল মৌত আমার বুকে হাত রাখতে দেরি, আমার ওই জগতের প্রয়োজন শুরু হইতে দেরি হবে না।
এটাই সত্য যে এখানে কেউ সঙ্গ দিবে না। উত্তরার সেক্টরগুলোতে নাও পাওয়া যেতে পারে, কিন্তু ঢাকা শহরে আঙ্গুল দিয়ে দেখানো যেতে পারে। আসে সন্তান মা বাবার কবরস্থান চিনল, কবর চিনে না। 2020-এ যারা করুণায় মারা গেছে কবরস্থান জানে কিন্তু কবর চিনে না, কোনটা আমার বাবার কবর, কোনটা আমার মার কবর, কোনটা আমার ভাইয়ের কবর। এমন লোকও আছে যে কবরস্থানও চিনে না। চলেন আমি আঙ্গুল দিয়ে দেখাবো, নাম নিব না, আমি চিনি ওদেরকে, কবরস্থান চিনে না। মাত্র 4 মানুষে 1 ইমামতি করছে, 3 জানাজার নামাজ পড়ছে, 4 মিলা কবর দিছে, আর ওদের কাছে ফোন আসছে সংস্থার কাছে, সৎকাজটা করে দিবেন, বাবা করুণায় মারা গেছে, আমরা আসতে চাই না। অথচ ইচ্ছা করলে 100 না 200 না কয়েক হাজার মানুষকে সেফটি পোশাক কিনা দিয়া বাপের জানাজায় শরিক করতে পারত, নিজেও ফুল সেফটি নিয়া, চোখের পানি যদিও পিপির ভিতরে ঝরত বাপকে কবরে রাখতে পারত। কিন্তু আতঙ্কিত এতটুকু ছিল, হাজার কোটি কোটি টাকা রাখা সত্ত্বেও বাপের কবর লাশকে ছুঁয়া দেখে নেয়, এটাই সত্য। কেউ সঙ্গ দিবে না, কেউ সাথে যাবে না। হ্যাঁ, স্বাভাবিক মৌত হইলে হইতে পারে, জানাজা পর্যন্ত যেতে পারে, কবরস্থান পর্যন্ত যেতে পারে, আপন জন 2-4 কবরে নামতে পারে, কিন্তু দাফন করে আসতে দেরি, ভাগতে দেরি করবে না, ওইখানে কেউ সঙ্গ দিবে না। বিদান আসেন, আমি সের জায়গায় চলে আসি, আসেন, ভাবেন একটু যে আমার সবচেয়ে বড় প্রয়োজন কোনটা। রাগ হয়েন না, আইডি কার্ড দেখাইলে ওইখানে চলবে না। আজকে হয়তো আপনি দেখাইতে পারেন আমাকে আইডি কার্ড, আমি পেশাবও করে দিতে পারি, আপনার আইডি কার্ডের ওয়েট দেখা, কিন্তু ওইখানে কোনো আইডি চলবে না। যদি চলতো, যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে, ইঙ্গিত, ইঙ্গিত বোঝেন, ইশারা, আল্লাহর রসুল যাকে ইশারা করছে ওর ভাগ্য খুলে গেছে। চাই মানুষ হোক আর কোনো গাছপালা তরুলতা হোক, কোনো প্রাণী হোক, গুইসাপকে আল্লাহর রসুল ইশারা করছেন, আইয়ুহা দব বলে সম্বোধন করছেন, তাও হাতের ইশারা না, মুখের শাব্দিক ইশারা, শব্দ দিয়ে ইশারা করছে, আইয়ুহা দব। সে জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আপনার শাব্দিক ইঙ্গিত হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয়।